মুসলমানেরা এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন ওলি হযরত সাহাব ফরিদউদ্দিন আফতাব রহমাতুল্লাহ আলাইহে ছোটবেলায় জননী মা ওই মা জননী বলল এ বাবা সাহাব ফরিদউদ্দিন তুমি বাবা নামাজ পড়ো ভাইরা আমার মুসলমানেরা ছোট বালক সাহাব ফরিদউদ্দিন বলল ও আম্মি জান নামাজ পড়লে তুমি কি পাবো সাহাব ফরিদউদ্দিনের মা বলল হে বাবা সাহাব ফরিদউদ্দিন তুমি নামাজ পড়ো আমি মা তোমাকে মিষ্টি খাওয়াবো জোরে বলো নারাই তাকবীর মায়ের শিক্ষাটা বড় শিক্ষা তাই না ভাই আমার আব্বাজান মায়ের শিক্ষা বড় শিক্ষা সাহাব ফরিদউদ্দিন হুজুরের মা নামাজ পড়ে বাচ্চাকে নামাজের পাটিতে দাঁড় করিয়ে নেয় ভাই কেন না ওই বাচ্চাটা অভ্যাস হবে নামাজের চরিত্রগুলো ওর ভিতরে এসে যাবে জিন্দেগি ওর কাজা করতে পারবে না আর আমাদের এদিকে দেখা যায় ছোট ছোট বাচ্চারা মসজিদে গেলে রাশ করে তাড়িয়ে বের করে দেয় জামাত থেকে পিছনের কাতারে দেয় কোথায় পেয়েছে ফতোয়া বাচ্চাকে আদর করতে হবে মসজিদে জায়গা দিতে হবে পাশে দাঁড় করাতে হবে জানেন ভাই আমার রাসূলুল্লাহ বাচ্চাদেরকে কতটা পিয়ার করত আদর করত জানেন একটা বাচ্চা পাখি ছিল পাখি আল্লাহর নবী দোজাহানের বাদশা একদিন দেখলো ওই বাচ্চাটার পাখি নেই হাতে পাখি নেই নবী জিজ্ঞাসা করলো বাবা তোমার বাচ্চাটা তোমার সে পাখিটা কোথায় কিভাবে জিজ্ঞাসা করছে কিভাবে জিজ্ঞাসা করছে বাচ্চাটা তো ছোট রাসূল আমার বাচ্চার চেয়ে অনেকটা লম্বা নবী আমার বাচ্চাটার সমান সমান ফেস টু ফেস হওয়ার জন্য হামা উবু হয়ে আমার রাসূলুল্লাহ বাচ্চাটার মুখোমুখি হয়েছিল জোরে বলুন বাচ্চাটা কেঁদেছিল অঝরে ইয়া রাসূলুল্লাহ আপনি তো সত্যিকারের নবী তুচ্ছ একটা ঘটনা এত ব্যস্ততার ভিতরে আমার সেই পাখির কথা আপনার মনে পড়েছে হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি কোনো সাধারণ ব্যক্তি নয় আপনি হলেন আখিরি নবী জোরে বলুন বাচ্চাদের আদর করবেন আমার আল্লাহ পাক আমার নবী বলেছেন তোমরা বাচ্চাদের স্নেহ করো বড়দের তোমরা ইজ্জত করো সম্মান করো নবী বলেছেন যার ভিতরে ছোটদের স্নেহ নাই বড়দের সম্মান নাই ওই ব্যক্তি আমার উম্মতের ভিতরে নয় কথা বুঝছেন বাবা আজকে আমরা বড়দের ইজ্জত করি মুরব্বী একজন নামাজি একজন পরেশগার একজন হেঁটে যাচ্ছে যুবক ছেলেটা সমানে বিড়ি টানছে জিজ্ঞাসা করছে একটা নামাজি লোক হেঁটে যাচ্ছে তুই দেখতে পাস না যাচ্ছে তো আমার কি আমার বাপের টাকায় আমি বিড়ি খাচ্ছি আদব হলো ইজ্জত হলো না ইজ্জত বড়দের সম্মান তাজিব না থাকলে আপনি নবী পাকের উম্মত নয় সাবধান সোনা মালিকেরা ও ছেলেরা নাও জওয়ানেরা নবী আমার ভাইরা আমার সাহাব ফরিদউদ্দিন হুজুরের কথা বলছিলাম যে সাহাব ফরিদউদ্দিন বড় আল্লাহ পাকের মাহবুব হয়েছিলেন ও জওয়ানেরা সাহাব ফরিদউদ্দিন বড় আল্লাহ পাকের মস্ত বড় প্যারা বান্দা হয়েছিলেন আল্লাহ পাকের বড় অলি বান্দা হয়েছিলেন জওয়ানেরা যুবকেরা আমার মা নামাজ পড়ে মা জননী যখন নামাজ পড়ে বাচ্চাকে নামাজির পাঠিতে নিয়ে নেয় যখন এইভাবে দিন যায় রাত আসে মায়ের সঙ্গে বাচ্চাটা পাঁচক তো নামাজ পড়তে শুরু করে দেয় সোনা মানিকেরা ও জওয়ানেরা ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরা একদিন দেখা যায় বাবা আম্মি যান নামাজে পড়তে বড় দেরি করছে সাহাব ফরিদউদ্দিন কি করলো ওই বালক বেলায় নামাজের মুসাল্লা পেতে নামাজে অটোমেটিক দাঁড়িয়ে গেল মা দৈনন্দিন নামাজ পড়ে নামাজের মুসল্লার তোলায় কিছুটা মিষ্টি কিনে নিয়ে ঢুকিয়ে রাখে যাতে করে সেটিং করার জন্য জি পাটি উল্টায় মিষ্টিটা নিয়ে নেয় কিন্তু আজকে মা তো মিষ্টি দেয় নাই মিষ্টি পাবে ও আমার আব্বা জানেরা সাহাব ফরিদউদ্দিন হুজুরের মা চিন্তিত হয়ে যায়
আয় আল্লাহ বাচ্চাকে আমি মা নামাজ পড়াবো নামাজ পড়া তালিম দেওয়ার জন্য নামাজ পড়াটা অটোমেটিক করার জন্য আল্লাহ আমি মা জননী দৈনন্দিন নামাজের পাটির নিচে মিষ্টি দিয়ে দিই আল্লাহ তাআলা আজকে মিষ্টি দিই নাই আল্লাহ আমার শাহাবুদ্দিন যদি এই মিষ্টি যদি না পায় আল্লাহ পাক তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বাচ্চা যদি মিষ্টি না পায় আল্লাহ যদি নামাজ ছেড়ে দেয় আমি আম্মি জান আল্লাহ পাক আমার পরিশ্রমটা বৃথা হয়ে যাবে আল্লাহ তাআলা আমার পরিশ্রমটা বিফলে যাবে ও ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা দেখা যায় ওই শাহাবুদ্দিন নামাজ পড়ে দৈনন্দিন যেভাবে মিষ্টি খায় শাহাবুদ্দিন হুজুর নামাজটা শেষ করার পর আবারও মিষ্টির একটা প্যাকেট নিয়ে মায়ের সামনে খেতে শুরু করে দেয় আর একটু জোরে বলো আরো জোরে বলো নারে থাকবে ও ভাইরা বাবাজিরা ও আমার সোনা মানিকেরা শাহাবুদ্দিন একবার মিষ্টি খায় একবার মায়ের দিকে তাকায় একবার মিষ্টি খায় একবার মায়ের দিকে তাকায় একবার মিষ্টি খায় মায়ের দিকে তাকায় আম্মি জান ও মা দৈনন্দিন যে মিষ্টি খায় ও মিষ্টির মজা লিখছো ও মিষ্টির স্বাদ আলাদা মা আজকে যে মিষ্টি খায় ও আম্মি জান এত লিখছো তোলা মজাদার মিষ্টি আমি শাহাবুদ্দিন আর অন্য দিন কেন পাই না মা ভাইরা আমার মুসলমানেরা আম্মি জান ওই সময় বলেছিল এ বাবা শাহাবুদ্দিন এ আমার বেটা সোনা মানিক বাবা শাহাবুদ্দিন শুনে না দৈনন্দিন তুমি যে মিষ্টি খাও আমি মা তোমাকে নামাজি বানানোর জন্য আমি দৈনন্দিন নামাজের আগে পাটির নিচে মিষ্টি ঢুকিয়ে দিই বাবা আজকে তুমি যে মিষ্টি খাও আমি মা ওই মিষ্টি দিলা বাবা আল্লাহ পাকের নামাজ পড়লে আল্লাহ শুধু মিষ্টি নয় আমার আল্লাহ সব দেয় বাবা এ শাহাবুদ্দিন বাবা রে এই মিষ্টিটা অন্য কোনো মিষ্টি নয় আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে আল্লাহ তার নামাজি ছোট বান্দার জন্য জান্নাতি মিষ্টিটা আল্লাহ পাঠিয়ে দিয়েছে আর একটু জোরে বলুন আর একটু জোরে বলা যায় না নারাই তকবীর এ কার শিক্ষা ভাইজান বলো কার শিক্ষা এটা মাস শিক্ষা হ্যাঁ এই তো কথা বলছেন মাশাআল্লাহ তবে আমাদের মারা শিখায় মিথ্যা কথা বলিস নি কোচি আমাদের মারা শিখায় না এমন মা মাও ঝামেলা খাতুন বাচ্চা রে যে একটু কাঁদে বলে গান ছেড়ে দেয় এখন তো গান ফ্রি বুঝেন না বাবা এখন গান ফ্রি 150 টাকা রিচার্জ করলেই হয় দুনিয়া ওর হাতের মুঠো জি ওই ওই কাট এই সমাজ খেয়ে নিল ভাই মোবাইলের ফেতনা সমাজ খেয়ে নিল আর জানেন ইমানদার গুণো এই সুপি রূপে শয়তান বেশিরভাগ মোবাইলের জেনা করছে সত্য কথা বললে ভাইরা অবাক হবেন এই যে বড় বড় অ্যান্ড্রয়েড সেট জি কোন কাজে লাগায় জানেন আশ্চর্য হয়ে যাবে আমরা টুকটাক খবর পাই তো আর যে অশান্তিগুলো সমাজে হচ্ছে বিবির সঙ্গে ঘরের বিবির সঙ্গে তিনটে যুবকের লাইন ফোনে ফোনে মিস কল মারামারি কল করে তিনজনার সঙ্গে ধরা পড়েছে যার সঙ্গে কথা হয় বলে আই লাভ ইউ বলে কি না খারাপ নেবেন না এবার আমাকে বলতে হবে ছেলেটা বলছে বলে বিয়ে দুটো ছেলের বাপ ও বলছে ফোন করেছে মেয়ের গলার ভয়েস পেয়ে বলছে বলে আরে বাবা আমি যুব না না আমার বিয়ে হয়নি দরকার হলে খোদার কসম আল্লাহর কসম ও খেয়ে দিচ্ছে এক একজনের ভিতরে তিনটে চারটে পিছনের লাইন দিয়ে রেখেছে এ ভাই এই ইমানদার রূপে জেনা কর এই ইমানদার রূপে জেনা কর এই জেনা করতে দোয়া কবুল হয়
সোনা মানিকেরা দগিরা ছেলেরা মেয়েরা আল্লাহ আমাদের মোবাইলের ফিতনা থেকে জিনা থেকে আল্লাহ বাঁচাক বলুন আল্লাহুম আমিন জোরে বলুন আল্লাহুম আমিন দুনিয়াকে শেষের দিকে এনে দিয়েছে এই মোবাইল আজকে এমন একটা মোবাইল আমার একটা মোবাইল আছে 500 খানা কিতাব আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিতাব 500 খানা আছে আমার মোবাইলটা খুললে আমি কোরআন শরীফ পড়ি জি গাড়িতে যেতে যেতে বিভিন্ন বই পুস্তক ইসলামিক কিতাব পড়ি তারপর তোয়াজ করি আমি তো পারতাম গান বাজনা শুনতে জি তাকওয়া কার নাম ভয় কার নাম লোক দেখানো নয় আজকেরে আমাদের ছেলেরা আমাদের মুরব্বীরা যারা নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ছে চাচা আল্লাহু আকবার দূর একাত নামাজ পড়ছে 10 মিনিট টাইম ধরে আর ওই বাড়িতে ওই চাচা 4 রাকাত নামাজ পড়েছে 2 মিনিটই কাজ কমপ্লিট বউ বলছে বলে হাগো তুমি নামাজ পড়ছো তো 4 রাকাত নামাজ 2 মিনিটই হয়ে গেল সূরা ফাতিহা যদি ঠিকঠাক পড়া যায় 2 মিনিট তো সূরা ফাতিহায় কভার হয়ে যায় তোমার এত তাড়াতাড়ি হলো কি করে বলে এখানে কেউ দেখে না তো যেখানে কেউ দেখে না সেখানে কে দেখে জোরে বলো ভয় করতে হবে কাকে আমরা করি কার দুনিয়ার মানুষের যে কিন্তু দুনিয়ার মানুষের যেই আপনি ভয় করবেন तमाम ভয় আপনার চেপে ধরবে তমাম ভয় আপনার চেপে ধরবে আর সেই জন্য আজকে যে মুসলমান যদি বসে থাকবে যেখানকার মাটিতে বসে থাকবে মুসলমান যেখানকার মাটিতে দাঁড়িয়ে থাকবে মুসলমান মাটি পর্যন্ত সাক্ষী হয়ে যাবে যে হ্যাঁ মুসলমান আছে মাটি কেঁপে উঠবে আর আজকে কথাকার কি জি ভাইরা আমার কত প্রেসিডেন্ট এলো গেল ভারতবর্ষের জমিনে অমিত শাহ নরেন্দ্র মোদী এসে বলে এ মুসলমানরা এখানে থাকা যাবে না কখনো বলে বাংলাদেশে পাঠিয়ে দেব কখনো মরে ঘাড় ধাক্কা দিয়ে পাঠিয়ে দেব মগের মূল্য মগের মূল্য এ ছেলেরা ভারতবর্ষের ইতিহাসে পড়েছো ভারতবর্ষের মুঘল সম্রাটরা 700 বছর রাজত্ব করেছে না না এ ভারতবর্ষের মুসলমানেরা 1000 বছর এ ভারতবর্ষকে সভ্যতা দিয়ে সাজিয়েছে জোরে বলো আর জোরে বলা যায় না কেন বলো বাবা এটা সিন্ধু নদীর চর এটা সিন্ধু নদ সিন্ধু নদ সিন্ধু নদের পার পারস্য দেশের মানুষরা এখানে এসেছিল ভাসমান অবস্থায় যে পারস্য দেশের মানুষরা দন্ত স বলতে পারতো না হিন্দু হিন্দু নদ করত হিন্দু নদ থেকে থেকে এটা হিন্দুস্থান হয়েছে জি এই দেশে ভারতবর্ষে সেই জামানায় মানুষে মানুষ তো ছিল না এই মুসলমানরা এসে ভারতবর্ষকে টোটাল সবকিছুর সভ্যতা দিয়ে ভারতবর্ষকে একটা উন্নতমান দেশ বানিয়ে দিয়েছে জোরে বলো সেই জন্যই তো আমার রাসূলুল্লাহ এখান থেকে 1500 বছর আগে পিয়ারা নবী মদিনা শরীফ থেকে বলেছে আমার মক্কা মুআজ্জামার পরে একটা দেশ আছে যার নাম হলো ভারতবর্ষ জোরে বলো আর জোরে বলো আজকে মরণের গ্যারান্টি নাই আমাদের তাড়িয়ে দেবে মুসলমানের পাওয়ার তো দেখুনি যে মুসলমানের কোনো শক্তি নাই কিন্তু মুসলমানের কাছে বিপদে পড়লে একটা বাক্য আছে আল্লাহ আমাদের বাক্য কি জোরে বলো না আর জোরে বলো না আহা আল্লাহ বিপদে পড়বেন আল্লাহ পড়বেন আমাদের কোনো ভয় আছে আমরা রাস্তাঘাটে চলাচল করি কত মানুষ বলে জি তোমরা এত রাত্রি এত জায়গা চলো গত কয়েকদিন আগে আমি ঘরোয়া ফ্যামিলি ভাবে এক জায়গা যাচ্ছি রাস্তার দুই দিকে বর্ডার লাগানো আর ফাঁকা রাস্তা গাড়ি চলছে আমি নিজেই চালাচ্ছি বাড়ির লোক বলছে এত রাত্রি চলো ভয় লাগে না আমি বলি ভয় আমার জানের মালিককে আল্লাহ মউতের মালিককে আল্লাহ তো দিলীপ ঘোষ আমারে ভয় দেখিয়ে কি করবে হ্যাঁ যে সোনামানিকেরা ও জওয়ানিরা ভয় আল্লাহকে করতে হবে বাবা ভয় কাউকে নয় এ বাবাজিরা এ আল্লাহ পাকের প্যারা বান্দা বান্দিরা কোরআন শরীফে আমার আল্লাহ পাক স্পষ্ট ভাবে জানালেন ফামান তাবিয়া খুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এ আমার বান্দা বান্দিরা দুনিয়ার কোন
কোনো পার্টির লোক তোমার পক্ষে দাঁড়াতে পারে না, দুনিয়ার কোনো পার্টি তোমাকে জান্নাতে নিতে পারে না। বান্দা বান্দিরা, কোনো পার্টির ঝান্ডা তোমা ধরতে হবে না। এ আমার বান্দা বান্দিরা, আমার আল্লাহ, আমি আল্লাহ, আমার পার্টি ধরো। ও বাবাজিরা, আল্লাহ পাক বললেন, কারুর মুখাপেক্ষী না হয়ে তুমি আমার তাবে হয়ে যাও, তুমি আমার দাসত্ববাদ হয়ে যাও, তুমি আমার গোলাম হয়ে যাও, তুমি আমার জাকিরিন হয়ে যাও, তুমি আমার মহাকিকিন হয়ে যাও। এ বান্দা, ডায়মন্ড টু কলকাতা রোড কিংবা সাগর মহাসাগরে বান্দা তুমি বিপদে পড়ে যাবে। বান্দা বান্দিরা, তুমি যদি আমার হও, ও বাবাজিরা আমার দিকে তাকান বাবা। আমার আল্লাহ বললেন, তুমি যদি আমার হও বিপদে মুসিবতে একবার আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাকো। বান্দা বান্দিরা, আমি আল্লাহ তালা এক সেকেন্ড নয় সঙ্গে সঙ্গে তোমার ডাকে দুবার সাড়া দেব। আর একটু জোরে, ও জওয়ানিরা, আল্লাহ বললেন, এ বান্দা বান্দিরা, ডায়মন্ড টু কলকাতা চলে যাবে, সাগর পাড়ি দেবে, বিপদ হবে, তুমি যদি আমার আল্লাহ পাকের বান্দা হও। আমার আল্লাহ জানালেন, তাতা নাজ্জালু আলাইহিমুল মালাইকা। ও বাবাজিরা, বন্দুক গুলি বারুদ নয়, গুন বন্দুক গুলি বারুদ নয়, তাতা নাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমার আল্লাহ কোরআনে জানালেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার আসমানি ফেরেশতা পাঠিয়ে তোমার হেফাজতের দায়িত্ব নেব। একটু জোরে বলো, ফেরেশতা পাঠাবে, এদেরকে পরে দেখবেন, অসুবিধা হবে কি গো? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এ আল্লাহকে একবার ডাকা যাবে জোরে, দেখি দেখি দগিরার মানুষ কেমন পারে নারায় দগির। সত্যিকারে বিরাট জোর আছে। তবে কোচি, এটা হলো 4000 মানে 440 ভোল্টেজ, 11000 বোঝো, 1,00,000 বোঝো, 1,00,000 হাই টেনশনের তকবির দাও। তবে এসকের সঙ্গে আমার আল্লাহকে ডেকে খুশি করতে, দগিরাতে জলসাকে আল্লাহ কবুল করতে, এখানকার উপরের বালা মুসিবতগুলোকে আল্লাহ হেফাজত করতে। আপনাদের মনে আছে আমি এই জলসাটা আমাদের এই যুবকদের কাছে এসেছিলাম, সকলকে বলে গেছিলাম তোমরা এখানে একটা জলসা করো, হ্যাঁ যা পারো আমার দিও, তবে একটু এসে ওয়াজ নসিহাত করে যাই। বাবু সোনাকে দিয়ে আর কয়েকটা ছেলেকে দিয়ে বলেছিলাম, সোনা মানিকেরা, তো একটা ছেলে বড় দুঃখের, বড় দুঃখের, এই কমিটির একটা ছেলে গতবারে এন্তেকাল করেছে, তাই না? মনে নেই বাবা, অ্যাক্সিডেন্ট কোথায় করেছিল? আমার আন্তরিক দোয়া তার প্রতি রয়েছে, আল্লাহকে জান্নাতের মেহমান বানাক। বলুন আল্লাহুমা, জোরে সোরে বলুন আল্লাহুমা। দেখেন বাবা, মনে আছে আমার, ভুলে যাই না আপনাদের। তো যাই হোক, সব দিকটাকে ভেবে আমার আল্লাহ কবুল করুক এমন একটা তকবির দিতে হবে, কেউ ফাঁকি দিলে হবে না, নারাই তকবির। কচিরা 1,00,000 ভোল্টেজে বলো নারাই তকবির, নারাই তকবির। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারাই তকবির, নারাই তকবির, জোরে 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 আল্লাহুম্মা। গোলাপ নীলাম, গাঁধা নীলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে গেতেছি মালা সকাল দুপুর সন্ধ্যা। একবার যদি দাও দেখা ও গো কমলিওয়ালা, একবার যদি দাও দেখা ও গো মদিনাওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলে মালা।
সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ আমি লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে মোর নবীজির খুন মোবারক লাল ছিল বলে তাই লাল গোলাপকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার সালামের নজরানা বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ আমি কালো ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে মোর নবীজির খুব মোর নবীজির কেস মোবারক কালো ছিল বলে তাই কালো গোলাপকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা একবার যদি গাও দেখা গো কমলিওয়ালা একবার যদি গাও দেখা ও গো মদিনাওয়ালা একবার যদি গাও দেখা ও গো শফাতওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলে মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার সালামের নজরানা বলো ইয়া রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ জোরে আল্লাহুম্মা সাল্লি আলা আমার সোনা মানিকেরা আলহামদুলিল্লাহ আব্বাজানেরা ভাইরা তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আজকে বিপদে মুসিবতে আমরা যদি আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের সাড়া দেবে আল্লাহ আমাদের সাড়া দেবে আমার আল্লাহ সব দেখে আমার আল্লাহ সব জানে আল্লাহ বললেন ফাজকুরুনি আজকুরুকুম অশকুরু লি ওয়ালা তাকফুরুন বান্দা তুমি আমায় ডাকো আমি আল্লাহ তোমায় ডাকবো সোনা মানিকেরা তো আজকে আমাদের সেই আল্লাহর হয়ে যেতে হবে আর আল্লাহর হতে গেলে প্রথম নাম্বার হলো নামাজ আজকে আমি চিন্তা করি এই মুসলমান নামাজ কাজা করে কিভাবে জি আল্লাহর হুকুম ডাইরেক্ট আল্লাহ ডাকছে কিভাবে কাজা করলো ডাকছে যদি আমরা যদি উপদেশ করতে যাই বলে হুজুর আমি গাঁজা খেতে পারি আমার ঈমান ঠিক আছে হুজুর আমি নামাজ পড়তে পারি আমার ঈমান ঠিক আছে জালেমের ঈমান আছে চার দোকানে এমন ফতোয়া দেয় না দেয় তো মুফতির যদি অভাব হয় তা চার দোকানে সকালবেলা যাবে পরীক্ষা করবে যদি না হয় ভুল হয় তা আমার বলবে চার দোকানে যত সব মুফতির আখড়া একটা যদি কিছু জানার দরকার হয় তো চার দোকানে চলে যাও হ্যাঁ ভাইরা আমার কিন্তু বাবাজিরা আসলে তার নামাজের পাবন্দি নাই আমি ইমানদার কি ইমানদার তো দোয়া কবুল হয় না তুই সুদে আছিস ঘুষ খাস হারাম খাস ইমানদার নামাজ পড়িস না ইমানদার পকেটে সাজ করলে
অবৈধ জিনিসপত্র ভর্তি, না থাকলো একটা মিশক, না থাকলো একটা টুপি, কিন্তু পকেটে বিড়ি আর দেশলাই থাকা ফরজ। আমার সোনা মানিকেরা ভাইয়েরা আমার ইমান